কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সোয়া তিন ঘন্টা বন্ধ ছিল লেনদেন। বেলা 11টা থেকে দুপুর সোয়া 2টা পর্যন্ত কোনো লেনদেনই সম্ভব হয়নি। পরে আবারও শুরু হয় ডিএসইর কার্যক্রম। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকাল 9:30টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে বেলা 11টায় লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতে কাজ করে ডিএসইর আইটি বিভাগের কর্মকর্তারা। সেই সঙ্গে লেনদেনে ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক এবং ফ্লেক্স ট্রেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেন হয়েছে। গত বছরের 18 জুলাই ও লেনদেনের মাঝে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল ডিএসইতে। আবার দেরি হতে পারে,